আর আগের জামানায় কান্দার প্রেম হইতো, মায়ার প্রেম হইতো, গোলাপের প্রেম হইতো, চুমা দেওয়ার প্রেম হইতো, এখন মোবাইলের প্রেম হয়, অবৈধ প্রেম হয়। সকালে আটটারে ধরে পরশুদিনে বাদ দিয়ে আরেকটারে লয়, মায়ও কান্দে না, বিবিও কান্দে না, বাচ্চাও কান্দে না। আগে মায় অভাব হইলে যায় না মাঝে কান্দতো, স্বামীর অসুখের কথা শুনলে যায় না মাঝে কান্দতো, এখন যায় না মাঝে কান্দে না। স্বামীরে হাসপাতালে ভর্তি করে দিয়া ওই না রিমোটে কম্পিউটার আমি কোন ওয়াজ জানি না। মা আগে হাসপাতালে ছেলের চিকিৎসার কথা শুনলে যায় না মাঝে কান্ত, রোজা রাখতো। বিবি স্বামীর অসুখের কথা শুনলে, বাচ্চার অসুখের কথা শুনলে মায় কান্দতে কান্দতে জ্বর জ্বর, কেন মায় তো বাচ্চারে হাসপাতাল লইয়া গেছে, মায় যাইতানলে যাইছে, এখন মারেও লইয়া যায়, বউরেও লইয়া যায়, ভাবি সাবরেও লইয়া যায়, মহিলা ম্যাডামরাও দেখতে আসে। এখন কম্পিউটারে কোনো হাসপাতালে কান্দার ঘর নাই, সব হাসপাতালে টিভি দেখার ঘর আছে। কেউ ভাইয়া মিথ্যে কথা কইছি? আগে অপারেশন হইতো মৌলভি মাদ্রাসায় 1,00,000 টিয়া দিত, হেফজখানার ছাত্রকে দিয়া কান্দাইতো, চারটা ছাগল দিত। এখন মৌলভি করে যদিও কয় কিন্তু অপারেশন কয় দেখিয়া লাইছি, অপারেশন কেমনে করে, ডরায় না, অপারেশন রিমোট দিয়া দিয়া দেহে কদ্দুর সিনেমা দেহে, কদ্দুর চ্যানেল দেহে। মায়ও কান্দে না, বিবিও কান্দে না, ছেলেও কান্দে না, বইনেও কান্দে না। এজন্য এক অপারেশনে আগে লাগতো 1,500, এখন লাগে 1,500,000। কথা কেন কান ডাক্তারে এন বয়ে থুয়া দিছে, আপনারা রিমোট দেখেন, আমি ভিতর দিয়া কাইদ্যা সিরিয়া, আগে বিল লাগতো 1,500, এখন বিল বানাইছে 1,500,000। কথা মানে বুঝাইতারি নাই, আমার ওয়াজ মানে বুঝাইতারি নাই। শিশু বাচ্চা কান্ত, মায় কোলে দিয়া কোরআন শরীফ পড়তো, কুলফু আল্লাহ সুরা পড়তো, আর রহমান পড়তো। কি কথা হয় না কান, যেই পোলা কান্ত কয় হুজুরের দ্বারে লয়ে যা, হুজুর একটু বেশি কান্দে, হুজুর একটু আয়াতুল কুরসি পড়া দেন, হুজুর একটু সুরা ইয়াসিন পড়া দেন, হুজুর একটু সুরার পানি পড়া দেন, আলহামদু শরীফ পড়া দেন। এখন তো গজব হইছে, যেই কান্দে এমনি মোবাইল ধরাইয়া দেয়, বাচ্চার কান্দা বন্ধ হয়ে যায়। আল্লাহ বলে যে ঘরের মধ্যে কান্নার আওয়াজ না আসে, যে ঘরের মধ্যে মায়ও কান্দে, বিবিও কান্দে, বাচ্চায়ও কান্দে, বাবায়ও কান্দে, যেখানে আল্লাহ বলে আমার কাছে দুনিয়া থেকে আর কিছু যায় না, এ বিল্ডিং যায় না, এ ফুল যায় না, এ প্রেম যায় না, এ সাগর যায় না, এ চাকচিক্য যায় না, এ ঘরবাড়ি যায় না। তুমি বান্দা, তোমার ভিতরে একটা ঘর দিয়া বানাইলাম, একটা মায়ার ঘর দিয়া বানাইলাম, তোমার এই ঘর ঘরটারে সাজাইতে যাইয়া আমি বুক বানাইলাম, ফুসফুস বানাইলাম, পিঠ বানাইলাম, মেরুদণ্ড বানাইলাম, কিডনি বানাইলাম, লিভার বানাইলাম, এই ভিতরের ঘরের আওয়াজের জন্য আমি একটা বড় জিব্বা দিলাম, একটা ছোট আলা জিব্বা দিলাম, এটার জন্য নাকের কণ্ঠ দিলাম, নাকের মধ্যে লক্ষ তার দিলাম, কানের মধ্যে লক্ষ তার দিলাম, চোখের মধ্যে ক্যামেরা দিলাম। তোমার এই জিব্বা এই ভিতরের ঘরটা, ঘরের মধ্যে অনেক কিছু ছবি আঁকে, ছবি আঁকার জন্য মেমোরি কার্ডের মধ্যে লক্ষ লক্ষ ছবি আঁকে। তোমার এই মোবাইলের মধ্যে তোমার ছেলের ছবি আঁকো, মেয়ের ছবি আঁকো, ইউরোপের ছবি আঁকো, জার্মানের ছবি আঁকো, বিবাহের ছবি আঁকো, কিন্তু আমি যে একটা ঘর বানানেওয়ালা আল্লাহ, তোমার এই ঘরের মধ্যে যদি আমার ছবি আঁকতা, তাহলে আমারে ডাক দিলে, ফজরে ডাক দিলে আমারে সেজদা দিতা। তোমার এই ঘরের মধ্যে যদি আমি আল্লাহর ছবি আঁকতা, তাহলে মাগরিবে মসজিদে মানুষ ভরা থাকতো, ফজরে মসজিদে মানুষ ভরা থাকতো। তোমার এই ঘরের মধ্যে যদি মা, তোমার এই মাথার মধ্যে চুল আমি দেনেওয়ালা, নাক আমি দেনেওয়ালা, ঠোঁট আমি দেনেওয়ালা, ও মা তোমার এই দিলের ঘর ফি কাবাদ, এই মায়ার একটা ঘর আমি বানাইলাম, মায়ের মায়া দিয়ে একটা ঘর বানাইলাম। ও মা তোমার মধ্যে যদি আমি আল্লাহর ছবি আঁকতা, তোমারে আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, আল্লাহ দেখে, এই যদি যিনি যিনি যার ঘর তিনার ছবি যদি আঁকে, এই ভয় যদি লয় যে আমার মাথার উপরে সরকার, প্রাইমারির মাস্টার ডরায়, প্রাইমারি মাস্টার, হাই স্কুলের মাস্টার ডরায়, টিউনও ডরায়, কি আরে ডরায়, মার্কার মাথার উপরে ছবি। আচ্ছা কোন টিউনও যদি
দুই লাখ টাকার জায়গায় দশ লাখ টাকা লিখিয়ে দেয় যে আমার দশ লাখ টাকা দিবেন, শেখ হাসিনা এতটা থাপড় দিবনি? এই ক্ষমতা শেখ হাসিনার আছে? শেখ হাসিনা তো ঢাকার বইয়ে রয়েছে, আমনকো গ্রামে যে প্রাইমারি স্কুলের মাস্টার বা টিওনো এইটার মাথার উপরে শেখ হাসিনার ছবি আছে না নাই? এখন যদি শেখ হাসিনা এরমই হইতো, কথার কথা যে যেই কাজ হইল পাঁচ লাখ হইতে চোদ্দ লাখ লেখিয়া তুইছে, অমনি যদি শেখ হাসিনা মাথার উপরে ঠাস করে একটা বাড়ি মারত তাহলে কেমন হইতো, খেলাটা কেমন হইতো? কিন্তু শেখ হাসিনা বাড়ি মারে, বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর ছবি আছে না, বঙ্গবন্ধু ভাষণ দিছে না, আমি বিদেশ থেকে ভিক্ষা করে কম্বল আনলাম, সোনার খনি আনলাম, ভিক্ষা করে করে চাউল আনলাম, গম আনলাম, এ চোরের দলেরা সব লুটপাট করে খেয়ে ফেলেছে। এখন বঙ্গবন্ধু যদি প্রত্যেকের ছবির উপরে বঙ্গবন্ধুর ছবি আছে, যেই তিন লাখ টাকা ঘুষ লেহে দশ লাখ টাকা মারিয়া দেয়, বঙ্গবন্ধু যদি ওই ছবিটা দিয়ে যে কত রাস্তার মোড়ে বঙ্গবন্ধু আতুসায় খাড়াইয়া রয়েছে কত কেন কা, এখন যদি ট্রাকের ড্রাইভার ট্রাফিক আইন না মানে, বঙ্গবন্ধু যদি হাত দিয়ে একটা থাবা দেয় সালার ফুট ট্রাক তুই দেওয়াস না আমি খাড়াইয়া রয়েছি কত কেন কা, সালার ফুট টিওনো তুই দেওস না আমি খাড়াইয়া রয়েছি, একটা থাবা যদি দিত তাহলে বঙ্গবন্ধু যদি এক থাবা দিত জীবনে আর কোনোদিন কোনোদিন ওই রাস্তা দিয়া টেরাক লইয়া যাইত না, এই রাস্তা দিয়া যাবি না কা, এই মূর্তির মধ্যে জিন আছে, কেউ কথা বুঝাইতেছে? আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ, তোমার ভিতরে যদি আল্লাহর ছবি আঁকতো, কিন্তু কোনো মাস্টারে ওই ছবিরে ডরায় না, ওই ছবির ভয়েতে কলম ঠিক মতো লেখে, লাভ দিয়া ওড়ে, লাভ দিয়া লেফট লাইট দেয়, লাভ দিয়া সালাম দেয়, ও জুয়ান ও মা ও বো, তোর হৃদয় যদি বানানেওয়ালা আল্লাহর ছবি আঁকতি তাহলে তুই ফজরের নামাজে ঘুমায়া থাকতে পারতি না, মাগরিবের সময় তুই কসমেটিক্সের দোকানে থাকতে পারতি না, বাটার দোকানে থাকতে পারতি না, ইসরায়েলের মেলায় থাকতে পারতি না, কোনো মার ঘরের মধ্যে যদি আল্লাহর ছবি আঁকতো, মাওলার ছবি আঁকতো, বানানেওয়ালার ছবি আঁকতো, তাহলে কোনো মা ইসরায়েলি শ্যাম্পু কিনতো না, কসমেটিক্স কিনতো না, ফুসকার দোকানে বইয়া বইয়া আড্ডা দিত না, মাগরিবের আজান দেয় ঘরগুলি ফাঁকা, সব মহিলারা ফুসকার দোকানে আড্ডা দেয়, আর বেহায়া বেশরম বেলাজার মতো ফুসকা খায়, মাগরিবের আজান দেয় মসজিদে বুইরিয়া সাতজন, সব জোয়ানগুলি খেলার সামনে কথা কয় না, ওলামা একরাম সামনে আইন কথা কয় আপনারা, সব জোয়ানগুলি খেলার খেলার মধ্যে, সব বুড়াগুলি টিভির সামনের মধ্যে, ওই ওয়াজ ডাল্লায় কোরআন শরীফে করছে, ওই দিনের ডরাও ওই দিনের ভয় করো, যেদিন আল্লাহ ছবি পেশ করে দিবে, অকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়ানুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, ভাইরাল করে দিব সূরা, ভাইরাল করে দিব এমপি, ভাইরাল করে দিব বক্তা, ভাইরাল করে দিব, এই লুচ্চা মহিলা এই লুচ্চা নেতা, দিনের বেলায় মার্কা লাগাইছো, দিনের বেলায় টুপি লাগাইছো, দিনের বেলায় বোরকা লাগাইছো, রাত্রে বেলায় অপসংস্কৃতি লুচ্চামি করছো, আমি ইকরা কিতাবাকা সব ভাইরাল করে দিব, আতারাল মুজরিমিনা মুশফিকিন, আপনি দেখবেন পাপিষ্ঠওয়ালারা মুজরিমিনরা আফসোস করবে আর কান্দবে, চিল্লাবে আর কান্দবে, হায় যদি মাটি হয়ে যায় চাইতাম, আল্লাহ বলে না না আজকে আর মাটি হবে না, আজকে হিসাব দিয়া যাওয়া লাগবে, ওয়াহাশার নাও ফালাম নুগাদির মিনহুম আহাদা, ইয়াউমাইদিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, প্রত্যেকের রাতে ভিসা কার্ড দিয়া দিব, প্রত্যেকের রাতে পাসপোর্ট নাম্বার দিয়া দিব, কই রওনা দিলা কার দিকে রওনা দিলা, কি ওয়াজ আমার, ওয়াত্তাকু ইয়াউমান, স্মরণ করো ওই দিনের কথা, যেদিন আল্লাহর দিকে রওনা দিবা তাহলে এই দুনিয়ার জগতে থাকা যাবে না, এই দুনিয়ার জগৎ থেকে আখেরাতের জগতে কবরের জগতে রওনা দেওয়া লাগবে, এতটুক কথা বুঝাইতেছি?
এবার আল্লাহ আমাদেরকে বানাইছেন এবার আমরা দুনিয়াতে কম বেশি ধনী গরীব সাদা কালা শিল্পপতি গরীব সবাই কোন আত্মীয় তো বাড়ি গেলে আতর লাগাই কি লাগাই না বান্ধবী বাড়ি গেলে আতর লাগাই কি লাগাই না জামাই বাড়ি গেলে আতর লাগাই কি লাগাই না বেয়াইন বাড়ি গেলে বগলে কদ্দুর বগলে গামের গন্ধ ফাদের গন্ধ মুথুনির গন্ধ ফেশাবের গন্ধ এই জামার গন্ধ এই গন্ধ দূর করতে যায়া আতরের ঘষা দেয় কি দেয় না বান্ধবী বন্ধুর বাড়ি গেলে পারফিউম পারফিউম কইনি এ পারফিউম মারে সেন্ট মারে শ্যাম্পু মারে এ মারিয়া যায় কি যায় না তাহলে দুনিয়াতে কোনো বাড়ি বেড়াইতে গেলে তুমি গন্ধ লইয়া যাও না কথা কয় না তুমি গন্ধ লইয়া যাও না তোমার ভিতরে গন্ধা তোমার পাদে তোমার বায়ুতে গন্ধ ঘামের মধ্যে গন্ধ পেশাবের মধ্যে গন্ধ পায়খানার মধ্যে গন্ধ গন্ধ লইয়া যাও না পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া বগলের গন্ধ আতর লাগায় জামায় পারফিউম মারায় মুখে ক্রিম লাগায় চুলে শ্যাম্পু লাগায় কন্ডিশনার লাগায় এবার বন্ধুর দ্বারে যায় এবার বেয়াই বাড়ি যায় এবার জামাই বাড়ি যায় আহা তুমি এই জগৎ থেকে আলাদা জগতে রওনা দিবা তুমি তোমার মারেও রওনা দিয়াওয়ালা আব্বারেও থুই আসলা বাবারেও থুই আসলা দাদারেও থুই আসলা এখন তোমার আমার পালা তুমিও কবরে আখেরাতের জগতে রওনা দিলা এবার ওই জগতে গেলে আতর লাগায় কি লাগায় না মুর্দা করে মুর্দারে যখন কবরে রওনা দেয় চারজনে ধরিয়া কাফনের কাপড়ের মধ্যে কদ্দুর আতর লাগায় কি লাগায় না আমার কথা একটু কোয়েন না বলা মারা কাফনের কাপড়ে আতর লাগায় কি লাগায় না এরপরে কানের মধ্যে আতর দেয় কি দেয় না কর্পূর দেয় কি দেয় না খাডিয়া কবরের খাডিয়াতে আতর লাগায় কি লাগায় না তাহলে তুমি যে আখেরাতের জগতে আখেরাতের একটা জগৎ দুনিয়ার জগৎ থেকে সুম্মা সাবিলা ইয়াসারা সুম্মা আমাতাউ ফাকদারা সুম্মা ইদা শাংসারা তুমি দুনিয়ার জগৎ থেকে আখেরাতের জগতে যেদিন রওনা দিলা এদিনও তোমারে গন্ধ অবস্থায় লয় না কাফনের কাপড়ে আতর দেয় বডিতে আতর দেয় কানের মধ্যে আতর দেয় নাকের মধ্যে আতর দেয় ও বাজান ও বাপ ও বান্দা তোমার এই ঘরটা মাওলায় বানানেওয়ালা এই ঘরটা মাওলার দিকে রওনা দিলা এই ঘর কবরে গেলেও আতর লইয়া রওনা দিবা কিন্তু মাওলার কাছে এই গোলে লাইলা চলে না দরবার চলে না দুনিয়ার আতর চলে না মাওলার কাছে যাইতে গেলে কোরআনের আতর লাগাইতে হয় মারেফাতের আতর লাগাইতে হয় মাওলার কবরে যাইতে গেলে দরবার আতর চলে না গোলে লাইলা চলে না হাসনায় না চলে না কিন্তু আতর লাগায় এবার কবরের মধ্যে যেই নামায় দেয় দুইজনে নামায় দেয় এবার কবরে যখন নিয়ে যায় তখন কবরবাসী পিছনে পিছনে কি পড়ে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পরে আর কয় মানুষটারে বিদেশে রওনা দিলাম এতদিন দুনিয়ার জগতে ছিল এখন আখেরাত নতুন জগতে যায় তো বিদেশ যাইতে গেলে পাসপোর্ট লাগে কি লাগে না পাসপোর্ট লাগে কি লাগে না ভিসা লাগে কি লাগে না এবার পাসপোর্ট নাম্বার কি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও বান্দা তোরে যে আমি ঘর বানাই না তোরে যে আমি বডি দিলা তুই সকালবেলায় আমার ছবি আঁকলি না সন্ধ্যাবেলায় আমার ছবি আঁকলি না সন্ধ্যায় আমারে আল্লাহ বলে ডাক দিলি না জোহরে আমারে আল্লাহ বলে ডাক দিলি না সকালে আমারে আল্লাহ বলে ডাক দিলি না সকালবেলায় তোর ঘরটার মধ্যে সারের মতো ছয়টা পোলা ঘুমানো তিনটা জামাই ঘুমানো তিনটা মায়া ঘুমানো আছে না নাই তাহলে তোর এই ঘর আমি বানানেওয়ালা তুই টাইসের ঘর বানাইলি নয়ডা ছয়টা রুম বানাইলি ছয়টা রুমের মধ্যে ছয়টা চ্যানেল চলে ইংলিশ চ্যানেল চলে বাংলা চ্যানেল চলে হিন্দি চ্যানেল চলে আরবি চ্যানেল চলে বুড়াবুড়ি সিরিয়ালের না সিরিয়ালের নাটক দেয় জোয়ান মেয়েরা ইংলিশ নাটক দেয় বাজে শ্যামরারা নেগেট ছবি দেয় হিন্দি ন্যাংটা ছবি দেয় ছোট বাচ্চারা কার্টুন দেয় আসে না নাই তুমি তোমার এই ঘর আমি
বাঁশ আমি দিলাম খুঁটি আমি দিলাম রড আমি দিলাম তোরে কর্মক্ষমতা দিলাম তোরে আমি বানাইলাম এ ঘর বানানোর পরে তুই সকাল বেলায় কতক্ষণ ইংলিশ ছবি চালাস রাত 12টা পর্যন্ত নোংরা ছবি চালাস সংবাদের চ্যানেল চালাস খেলার চ্যানেল চালাস কার্টুনের চ্যানেল চালাস আমি যে আর রহমান আমি যে কোরআনের রহমানের চ্যানেল দিলাম আমি যে ইয়াসিনের চ্যানেল দিলাম আমি যে কোরআন শরীফে সূরা ইয়াসিনের চ্যানেল দিলাম আর রহমানের চ্যানেল দিলাম তাবারাকাল্লাযির চ্যানেল দিলাম সূরা মুলুকের চ্যানেল দিলাম সূরা মুজাম্মিলের চ্যানেল দিলাম ও মা ও ভাই ও মানুষ ও আদরের মানুষ আল্লাহ ডাক দিয়া বলে তুমি যদি সকালবেলায় মান করা সূরাতুল ইয়াসিন সকালবেলায় ঘরের মধ্যে সূরা ইয়াসিনের চ্যানেল চালাইতা মেয়ে সূরা ইয়াসিন পড়তো ছেলে সূরা ইয়াসিন পড়তো বিবি সূরা ইয়াসিন পড়তো আব্বা বলে আল্লাহ বলে আমি ওই ঘরটা আমার জিম্মাদারিতে নিয়ে যাইতাম ওই ঘরটা আমার ঘর হয়ে যাইত ফি বুয়ুতি নাযিনাল্লাহ যে ঘরের মধ্যে আল্লাহর নাম লয় যে ঘরের মধ্যে আল্লাহর চ্যানেল চলে ওই ঘরটা মাওলার ঘর হয়ে যায় যে ঘরের মধ্যে সরকারের টাকা লাগে ওই ঘরের মধ্যে সরকারের ছবি আঁকে আমি বানানেওয়ালা আমি ঘর সাজানেওয়ালা আমি দিল বানানেওয়ালা আমি মায়া দিয়া বানানেওয়ালা আমি ঘর সাজানেওয়ালা তুই যদি এই ঘরের মধ্যে আর রহমান আল্লাহ আল কোরআন রহমানের চ্যানেল চালাইতি সূরা ইয়াসিনের চ্যানেল চালাইতি এবার নবীজি বলে কোন ঘরের মধ্যে যদি অভাব লাগে দরিদ্র লাগে পেঁয়াজের দাম বেশি মাছের দাম বেশি তেলের দাম বেশি বাজারের অবস্থা ভালো না সরকারের অবস্থা ভালো না তুই যদি ওই চ্যানেল না চালাইয়া কোন ঘরের মধ্যে ওয়াকে আর চ্যানেল চালাইতো মাগরিবের নামাজের পরে ওকে আর চ্যানেল চালাইতো তাহলে ওই ঘরের মধ্যে আল্লাহ বলে আমি অভাব দেই না দরিদ্রতা দেই না এবার নবীজি বলে কোন ঘরের মধ্যে যদি সূরা মুলুকের চ্যানেল চালায় তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলুক তাহলে ওই এলাকার কবরের আজাব মাফ করে দেই মার কবরের আজাব মাফ করে দেই এবার নবীজি বলে কেউ যদি কোন ঘরের মধ্যে রাত্রেবেলায় সূরা মুজাম্মিলের চ্যানেল চালায় সূরা মুজাম্মিল এটা সূরা আসেনি এটা চ্যানেল আসেনি ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা সূরা মুজাম্মিল যদি কোনো মেয়ে পড়ে কোনো বাবাই পড়ে তাহলে নবীর স্বপ্নে দেখা যায় সূরা রহমান যদি পড়ে মেয়ের বিবাহ হয়ে যায় মেয়ের মুখে বরণ হয় না মার অশান্তি হয় না কেউ যদি মামলা মোকদ্দমা হয় দেনা হয়ে যায় জমি লইয়া মামলা রাষ্ট্রবাদী মামলা পুলিশবাদী মামলা আল্লাহর নবী বলে ওই ঘরের মধ্যে যদি আলিফ লাম সেজদা পড়ে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা কোরআনের চ্যানেল চালায় কোরআনের নূর লাগায় ঘরের মধ্যে কোরআনের বাতি লাগায় তাহলে ওই ঘর আল্লাহওয়ালা ঘর হয়ে যায় ওই ঘর সরকারের ঘর হয়ে যায় যেই ঘর সরকারের ঘর হয়ে যায় ওই ঘরের বাচ্চাগুলি আল্লাহওয়ালা হয়ে যায় আল্লাহ ডাকনেওয়ালা হয়ে যায় ফজরে কান্নেওয়ালা হয়ে যায় মাগরিবে কান্নেওয়ালা হয়ে যায় আর যেই ঘরের মধ্যে আল্লাহর চ্যানেল চলে না ইংলিশ চ্যানেল চলে দুনিয়ার সিনেমা চলে খেলার চ্যানেল চলে কার্টুনের চ্যানেল চলে মা বাচ্চারে কার্টুন দেখাই দেয় সেমরিরা নোংরা ছবি দেখে সেমরারা ইংলিশ হিন্দি ছবি দেখে ওই ঘরের মধ্যে লক্ষ টাকা হইতে পারে আমি বরকত দেই না আমি পোলাও অসুস্থ বানায় দেই মা অসুস্থ বানায় দেই বিমার দিয়া দেই প্যারালাইসিস দিয়া দেই সুখ আর মিলে না শান্তি আর মিলে না শান্তিওয়ালা ঘর যদি চাও তাহলে ঘরের মধ্যে রহমানের চ্যানেল চালা ওই কথাটা সূরায়ে তাবা সূরায়ে মুলক সূরায়ে বাকারার মধ্যে আল্লাহ ওয়াজ কইরা কইরা ইব্রাহিম নবীর উদাহরণ দিয়া দিয়া আল্লাহ শুনায় ও বাপ কোন চ্যানেল চালাইলা কার চ্যানেল চালাইলা আমার আল্লাহ আমার আল্লাহ ঘরের মধ্যে যদি আল্লাহর ছবি আঁকতা তাহলে ফজরের নামাজে বেনামাজি থাকতো না মাগরিবে বেনামাজি থাকতো না এশায় বেনামাজি থাকতো না এই এই গেরান লয়া কবরে রওনা দাও কেননা কবরে যাইতে তো আলাদা জগতে যাইতে গেলে পাসপোর্ট লাগে লাগে কি লাগে না এবার পাসপোর্ট নাম্বার ঠিক আছে কি আছে না কবরের ফেরেশতারা পুলিশেরা চেক করবো কি করবো না নামাইতে দেরি
আজদাহার মতো কেরামান কাতেবি চোখ আগুনের মতো পুরো দুনিয়ার মতো বড় একটা নোক জঙ্গলের গাছের মতো থাবা দিয়া বুক পেছেয়া সিরিয়া লাইব ইতালাফু বিনাল জিলা দোনো হাত পাজরের হাড় ভাঙা চূর্ণ করে দিয়া সাপে একটা পেঁচ দিয়া আগুন দিয়া ভয়ানক চেহারা দিয়া জিজ্ঞেস করব এ বল তোর পাসপোর্ট নাম্বার ঠিক আছে নি এবার পাসপোর্ট নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এবার পাসপোর্ট নাম্বার ঠিক বানাইলো কিন্তু বিদেশ যাওয়াইতে গেলে ভিসা লাগবে কি লাগবে না এবার ভিসা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কবরে যাইতে যাইতে পড়ে সকলেই পড়ে ছেলেতে পড়ে জামাইতে পড়ে ভাইতে পড়ে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ যে মানুষটা ইমিগ্রেশন অন্য দেশে রওনা দিলাম এই মানুষটার পাসপোর্ট নাম্বার কি লা ইলাহা এবার যেই কবরে নামায় এবার ভিসা নাম্বার মুহাম্মাদুর রাসূলুল্লাহ মিল্লাতি বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ এবার ফেরেশতারা পাসপোর্ট চেক করব ভিসা চেক করব ইমিগ্রেশনে ফেরেশতা ওয়াল মালাকু আলা আরজাইহা যদি দহেতের লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক নাই সকাল বেলায় মাওলার ছবি আঁকে নাই সন্ধ্যায় মাওলার ছবি আঁকে নাই ওমনি ধুনা শুরু করব অমনে গাটি বুঝতে লইয়া তোর বিদেশ যাওয়া লাগবো না এক ধাক্কা দিয়ে আগুনে হালাইয়া দিব খুজু ফাগুল্লু সুম্মাল জাহিম সল্লু কয়রে জলদি আগুনের মধ্যে ফালা এ ফেরেশতারা ওরে ফিদা এ ফেরেশতারা ওর গাটি বুঝতে হালা তালফাহুম বলে ওর চেহারা জ্বালায় দে ওর চোখ জ্বালায় দে তাত্তালিহুম আলাল আফিদা নারুল্লাহিল মুকাদা যে ঘর আমি চামড়া দিয়া বানাই নাই লোহা দিয়া বানাই নাই পিতল দিয়া বানাই নাই আমি আমার কুদরতি ক্ষমতা দিয়া ওর ভিতরটা বানাইছিলাম এই ভিতরটার মধ্যে ও আল্লাহ আঁকে নাই মাওলা আঁকে নাই মাওলারে ডাকে নাই এই যে ঘরের মধ্যে মাওলা আঁকে নাই এই ঘরটা তাত্তালিহুম আলাল আফিদা এই কলিজাটা আগুন দ্বারা জ্বালায় দে নারুল্লাহিল মুকাদা একটা আয়াত যদি বুঝতাম একটা ওয়াজ যদি দিলে লাগাইতাম এজন্যই আল্লাহ আওয়াজ দিয়া বলে ওই দিনের ডরাও যেদিন কেউ কোনো কাজে আসবে না তোমার ঘর তোমার সামনে পেশ করবে তোমার আমলনামা তোমার সামনে পেশ করবে তোমারে ভাইরাল করবে এবার বলে সুপারিশ করনেওয়ালা হবে না সুদ গোশ খানেওয়ালাও বাঁচবে না এবার কে সুপারিশ করবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবার ওই নবীর ওয়াজ শোনায় কার ওয়াজ আব্বাজির ওয়াজ কার ওয়াজ আব্বা আব্বা বাপের ওয়াজ বাপের নাম কি ইব্রাহিম আলাইহিস সালাম وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين الله أكبر أنا موزا قلنا الله أكبر الله نبيه شنعي نبيه باب دادار واش شنعي বাপ ছেলেরে নসিহত করে না কারে কার কথা কয় তোর আব্বা এত ভালো মানুষ ছিল তুই এরম ঐলিকা কয় কি কয় না তোর আব্বার আখলাকটা এত ভালো ছিল তোর আব্বায় কোনোদিন নামাজ কামাই দেয় নাই তোর আব্বায় কোনোদিন মিথ্যা কথা কয় নাই তোর আব্বায় কোনোদিন দুর্নীতি করে নাই কি রে এই ঘরের ফোলাটা এত খারাপ হইলো কা এটা মুরব্বীরা বলে কি বলে না আল্লাহ কয় হ্যাঁ তোমার আব্বা এত ভালো মানুষ ছিল তোমার আব্বাই পরীক্ষায় পাশ করছে কি রে মাস্টারের স্মরণ দেয় তোর আব্বার ইংরাজি পড়াইছিলাম তোর আব্বা ইংরাজিতে 90 পাইছে তোর আব্বাই অঙ্কে 98 পাইছে এ হগার বেড়া তুই অঙ্কের 8 পাইছস কা কয় কি কয় না আরে আমার কথা বোঝেন মাস্টারের একটা বাড়ি দেয় না শালার পুত্র তোর আব্বারে ফরাইছি তোর আব্বারে ফরাইছি তোর মারে ফরাইছি তোর মা অঙ্কে পাইছে 95 ইংরেজিতে পাইছে 86 বিজ্ঞানে সমাজে আখলাকে তোর মার আখলাকে তো ভালো ছিল তোর মার কৃষ্টি কালচারে তো ভালো ছিল তোর মায়ে সমাজে লজ্জা শরমে পাইছে 95 এই এই মার মাইয়া এত খারাপ হইলো কেমনে এ ওয়াজ করে কি করে না
কোরআন বুঝেন ইজিবতালা ইব্রাহিম রব্বু বিকালিমাত আল্লাহ নবীর ওয়াজ শোনায় আব্বার ওয়াজ ইব্রাহিমের ওয়াজ ও বন্ধু ও মাহবুব ও হাবিব শরণ করেন আমার ইব্রাহিমের কথা শরণ করেন আমার ইব্রাহিমের কথা ইবতালা ইব্রাহিম রব্বু যখন ইব্রাহিম নবী তার রব তারে পরীক্ষা করছে কি দিয়া পরীক্ষা করছে আগুন দিয়া ছেলে দিয়া বউ দিয়া মায়া দিয়া ব্যাং দিয়া কত গায় না ইব্রাহিম নবী 191টা তাফসীরে কাবীরে লেখে ফাতাম্মাহুন্না বিকালিমাত 30টা পরীক্ষা করছে ওনার আব্বা মূর্তি পূজারক ছিল মা মূর্তি পূজারক ছিল উনি মেলায় যায় নাই মরে মরে মূর্তি রাখছে উনি মূর্তির দিকে তাকায় নাই ওনার ছেলেরে জবাই করতে বলছে উনি পাস করছে ওনারে আগুনে ফালাইছে উনি পাস করছে ওনার বিবি দিয়া পরীক্ষা করছে উনি পাস করছে ওনার শিশু বাচ্চা দিয়া পরীক্ষা করছে উনি পাস করছে অসুখ দিয়া পরীক্ষা করছে উনি পাস করছে লম্বা তাফসীর কয় তোর আব্বা সব নাম্বারে পাস করছে কিরে তুই পাস করবি না কা ফাতাম্মাহুন্না ইব্রাহিম নবীর আমি পরীক্ষা করলাম শিশু দিয়া বাচ্চা দিয়া বার্ধক্য বয়স দিয়া বিবি দিয়া নমরুদ বাদশাহ দিয়া ফেরাউন বাদশাহ দিয়া আমি ইব্রাহিম নবীরে এতগুলি পরীক্ষা দিলাম ইব্রাহিম নবী সব পরীক্ষায় পাস করছে আল্লাহু আকবার ব্যাঙ্গে লাভ দেয়ার মতে ব্যাঙ্গে ইব্রাহিম নবীর যখন আগুনে ফালাইছে তখন ব্যাঙ্গে লাভ দিছে আর মরছে এ ঘটনা আছে না নাই এ কথা কর না কা ব্যাঙ্গে লাভ দিছে আর মরতে দিছে ইব্রাহিম নবী কা কি রে ব্যাঙ তুই লাভ দেছ আর মরছ কা ইব্রাহিম তুমি আল্লাহর খলিলুল্লাহ তোমারে আগুনে ফালাইছে আমি কদ্দুর সাহায্য করতে পারি কিনা ইব্রাহিম কয় আমার তোর সাহায্য লাগবো না আমার আল্লাহ আছে অমুক ফেরেশতা আইছে ইব্রাহিম তোমারে সাহায্য করব ইব্রাহিম কয় না আমার আল্লাহ আছে ওয়াকালা ইন্নি যাহিবুন ইলা রাব্বি সায়াদিন ইব্রাহিম বলে না না আমি আমার আল্লাহর দিকে রওনা দিলাম এখন আমাগো জমানায় ব্যাঙের পরীক্ষা আছে না নাই আমাগো জমানায় ব্যাঙের পরীক্ষা আছে না নাই কেমনে ব্যাঙের পরীক্ষা নাই আসেনি ওইদিনকে এক ম্যাডাম এরে কই ম্যাডাম কিও কান্দেন কা স্কুলে যাইবেন না কা কই হুজুর আর মনে চায় না কই কা কই এখন নতুন পরীক্ষা শুরু হইছে স্কুলে ব্যাঙের পরীক্ষা ম্যাডাম ঘরে ব্যাঙের মতো লাফায় প্রাইমারিতে ব্যাঙের মতো লাফায় কই ম্যাডাম এরে কই ম্যাডাম কান্দেন কা কই গরিব মানুষ বেতন যা পায় তাতে এত বোরকা কিনার টাহা নাই নতুন নতুন অফিসার রায়ে আর ব্যাঙের মতো লাভ দেয় ব্যাঙে লাভ দিলেই মুত্যে দেয় এতবার যদি লাভ দিই আর মুতি তয় পোশাক কই পাম আরে কথা কয় না তাহলে ব্যাঙের পরীক্ষা আছে না নাই মূর্তির পরীক্ষা আছে না নাই মরে মরে মূর্তি মরে মরে মেলা মরে মরে মাজার মরে মরে মেলার মাজার মরে মরে মূর্তির মাজার কোন এমপি মূর্তির পূজা করে কেউ সরস্বতীর পূজা করে কেউ লক্ষ্মী পূজা করে কেউ গাছের পূজা করে কেউ শীতল পূজা করে কেউ শীতলক্ষা পূজা করে আছে না নাই ইব্রাহিমের যে পরীক্ষা আমাদেরও পরীক্ষা ব্যাঙের পরীক্ষা ওদিন এক বিএ পাস মাস্টার প্রাইমারির শিক্ষক বিএ পাস কইরা এতে কয় হুজুর তবলিগে গেছে কান্দে কি ও স্যার কান্দেন কা হুজুর ভাল লাগে না বিদেশ যাম গিয়া আমি কি কা আমি যদি ভালোটা সরকারি চাকরি এই জামানায় সরকারি কই যেই চাকরি হুজুর লইছি এখন স্কুলে যে কি আর মু ফুলাইন মারতেও পারি না অঙ্কও করাইতারি না বিজ্ঞানও করাইতারি না ম্যাথমেটিক্সও পড়াইতারি না বীজগণিতও করাইতারি না ম্যাথমেটিক্সে ভালো ছাত্র ছিলাম এখন স্কুলে কয়দিন পরে পরে টিচাররা ওই ডিস ডি কি টাইস মাইস পরে আইয়া কতক্ষণ পরে পরে কয় ফেক ফেকাক ফেক ফেকাক হুকা হু হুকা হু হুকা হু শিয়ালের শিয়ায় ফেক ফেকানি শিয়ায় এখন বিএ পাস করিয়া আশের ফেক ফেকানি শিখতাম আর এই শিয়ালের উক্কাউ শিখতাম এই পরীক্ষা মরীক্ষা আর ভালো লাগে না এজন্য উদেশ বিদেশের বিদেশে রওনা দিলাম পরীক্ষা আছে না নাই শিয়ালের পরীক্ষা ব্যাঙের পরীক্ষা হাঁসের পরীক্ষা মূর্তির পরীক্ষা অমুক মন্ত্রী গাছের পূজা করে অমুকে লক্ষ্মী পূজা করে অমুকে সরস্বতীতে যায় অমুকে গলায় মুসলমানের যে তুই মাথা দিয়ে ভোট চায় আবার কতক্ষণ ফৈতা লাগায় মন্দিরে যায় এ পরীক্ষা আছে না নাই আল্লাহ কয় ও ইব্রাহিম ও বান্দারা ও উম্মতের দলেরা ইব্রাহিম নবীরে পরীক্ষা করাইলাম ইব্রাহিম নবীরে মূর্তি দিয়া বাপ
মূর্তি পূজা করে মায় মূর্তি পূজা করে নেতাই মূর্তি পূজা করে নমরুদে ডাকছে ইব্রাহিম তুই বলে আমারে মানো না কয় কে কইছে আমনেরে মানি না কয় কা মানে মানতাম না কা কয় না তুমি বলে আল আলাদা আল্লাহর পূজা করো কয় যেমনে শুনছেন তেমনে আপনার বানানে ওয়ালা যে আমার বানানে ওয়ালা সে আমি ওই এক আল্লাহর পূজা করি তাহলে বাচ্চা দিয়া পরীক্ষা বিবি দিয়া পরীক্ষা বাচ্চা দিয়া পরীক্ষা ইব্রাহিম সব পরীক্ষায় পাস করছে ফাতাম্মাহুন্না ইংরেজিতে পাস ইমানে পাস সামাজিকতায় পাস অঙ্কতে পাস বিজ্ঞানে পাস এখন নামাজে পাস করে একদম আগের কাতারে মুসল্লি ছয়জন কিন্তু ইমানের কাতারে যাইয়া সব ফেল মার্কার কাতারে যাইয়া ফেল মুলা মার্কা দেখলে খারায়া যায় কথা কয় না মূর্তি মার্কা দেখলে খারায়া যায় আচ্ছা নামাজেও পাস করলো ইমানেও পাস করলো এবার লেনদেন অঙ্ক পরীক্ষা নামাজও পড়ি জাকাতও দেই মক্কায়ও গেছি কিন্তু এদের লেনদেন সব সুদের পাস না ফেল বাংলায় পাইছে 99 অঙ্কেতে পাইছে 84 ইংরেজিতে 6 সুদি লেনদেন করে ফেল না পাস আচ্ছা সব কয়টায় ফেল এবার সামাজিকতায় ঘর যাইয়া মানুষের লাগে ভালো ব্যবহার করে রাস্তা যাইয়া খারায়া গাইল্লায় রাস্তা যাইয়া বুড়া মানুষ টিভি দেখে সমাজে ফেল না পাস কয় ফাতাম্মাহুন্না ইব্রাহিম সব পরীক্ষায় পাশ করছে আমার ইব্রাহিম খলিলুল্লাহ আমার ইব্রাহিম দোস্ত সব পরীক্ষায় পাশ করছে এবার ইব্রাহিম রে কলা ইন্নি জাইলুকা লিন্নাসি ইমামা আমি ইব্রাহিম রে জাতীয় নেতা বানাইয়া দিলাম যে পরীক্ষায় পাশ করে এদের টিয়নো বানাই ম্যাজিস্ট্রেট বানাই নেতা বানাই বোর্ডে পাশ করলে নেতা হয় কি হয় না এখনকার বোর্ডের কথা বাদ দেন এখন তো মুলা মার্কার বোর্ড টেরাক মার্কার বোর্ড ওই মার্কার বোর্ড এই বোর্ড যেই বোর্ড রাত্রে হয়ে যায় এই বোর্ডে পাশ করলে এই ফাঁসের কোনো দাম আছে না দুইজনে লেখকা পাশ করলে সে না এই ফাঁসের দাম আছে তা ইব্রাহিম নবী পরিপূর্ণ নাম্বার পাইছে ফাতাম্মাহুন্না ইংরেজিতে লেখকা পাস নমরুদের লাগে পরীক্ষা বিবি দিয়া পরীক্ষা ইসমাইলদের সবাই দিয়া পরীক্ষা মূর্তির সামনে পরীক্ষা কঠিন কঠিন পরীক্ষায় পরিপূর্ণ 100-তে 100 পাইছে এবার আল্লাহ কয় কালা ইন্নি জাইলুকা লিন্নাসি ইমামা আমি ইব্রাহিম রে জাতীয় নেতা বানাইয়া দিলাম কোরআন শরীফ বাকারা ইব্রাহিম রে কি বানাইছে ইব্রাহিম রে কি বানাইছে জাতীয় নেতা বানায় দিছে দেশের সমস্ত মানুষের মুসলমানের মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন জাতীয় নেতা বানায় দিলাম এবার ইব্রাহিম নবী ছেলের প্রতি মায়া আছে না নাই ইব্রাহিম নবী ছেলের নাম কি ইসমাইল ছেলেও জবাই করার জন্য নত হয়ে গেছে কয় ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি আল্লাহ আমার ফুতেরে আমার ছেলেরেও নেতা বানান আল্লাহ কি কয় ইব্রাহিম আমি এরকম গড়ে পাইকারি নেতা বানাই না তোমার ফুতে যদি যোগ্য হয় মার্কাটা যদি ভালো হয় ইমানে যদি পাশ করে তাহলে নেতা বানাম কলালায়ানালু আহাদিস জালিমিন আমি জালেম রে নেতা বানাই না আল্লাহু আকবার ও ইব্রাহিম আমি জালেম রে নেতা বানাই না সোরের নেতা বানাই না খারাইলি নেতা বানাই না নেতা হইতে গেলে ভিতরে আল্লাহর ছবি আঁকা লাগে আল্লাহর জন্য নিবেদিত হওয়া লাগে আল্লাহর জন্য আল্লাহর মারেফাতের বিষয় ঠিক করা লাগে এবার ইব্রাহিম নবী রে আল্লাহ কয় ইব্রাহিম তোমারে নেতা বানাই দিলাম এবার নেতার কাম কি জনগণের নিরাপত্তা দেওয়া নেতার কাম জনগণের এটুক বুঝতে আছেন এবার ইব্রাহিম নবী জনগণের নিরাপত্তার জন্য ডাক দিছে বাইতুল্লাহ ডাক দিয়া কয় ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা আল্লাহু আকবার ও আমার জাতীয় মানুষ দেশ দূরান্তর মানুষ ও আমার ছেলে সন্তানেরা আমারে আল্লাহ নেতা বানাইছে জনগণের নিরাপত্তার দেওয়ার জন্য তাহলে এই জনগণের নিরাপত্তার জন্য আমি একটা ঘর বানাইলাম এই ঘরটার নাম হলো মসজিদ এই ঘরটার নাম হলো বাইতুল্লাহ ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা মানুষের ঠিকানার ঘর হলো মসজিদ তাহলে মানুষের শান্তির ঠিকানার ঘর কোনটা কোন জায়গার কথা
وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً مَثَابَةً مَنِي ঠিকানা বাইতান মানে ঘর লিন্নাস মানে মানুষ আমনা মানে নিরাপত্তা ঠিক বুঝেন বুঝেন তাহলে সব মানুষের নিরাপত্তার শান্তির ঠিকানা হলো মসজিদ আল্লাহর ঘর ইব্রাহিম জাতীয় নেতা এবার মসজিদ বানাইতে আছে আল্লাহ আমি সব মানুষের জন্য মসজিদ সেটা নিরাপত্তার শান্তির ঠিকানা বানাইতে আছি ভাই সেটা কি ওয়াত্তাকিজু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা নামাজের জায়গা মুসাল্লা মুসাল্লা মানে কি নামাজের জায়গা সব মানুষের শান্তির নিরাপত্তার ঘর বানাইলাম নিরাপত্তার ঠিকানা বানাইলাম ওইটার নাম হলো মুসাল্লা আত্তাখিজু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা একটা নিরাপত্তার ঘর একটা নামাজের ঘর একটা নামাজ পড়ার জায়গা একটা বাইতুল্লাহ বানাইলাম ওয়াহিদিনা ইলা ইব্রাহিম এবার আল্লাহ ওয়াদালায় ও ঘর বানানেওয়ালা ও মেস্তরি ও সভাপতি ও মুতাওয়াল্লি ও সেক্রেটারি কে ডাক দেয় আল্লাহ ওয়াহিদনা আল্লাহ ওয়াদালায় ইলা ইব্রাহিম ইব্রাহিম ঘর বানাইছে ইসমাইল বানাইছে আনতাহিরা বাইতিয়া লিত্বাইফিন ও ইব্রাহিম আমার এই ঘরটারে সুন্দর বানাও ও ইব্রাহিম আমার এই মসজিদের মসজিদটারে নিরাপত্তার ঘরটারে তহিরা সুন্দর ভাই সভাপতি সাহেব সুন্দর বানাও পবিত্র বানাও ওয়ালা আকিফিন এখানে মানুষ এসে ইতিকাফ করবে এখানে মানুষ নামাজ পড়বে ওয়ার রুকাই সুজুদ এখানে সেজদা দিবে এখানে রুকু দিবে এখানে আল্লাহরে ডাকবে এটা মানুষের শান্তির ঠিকানা তাহলে মসজিদ হলো মানুষের শান্তির ঘর মসজিদ হলো নিরাপত্তার ঘর আজকে মসজিদ বন্ধ বাজারে টিভির দোকানে মানুষ দিয়া ভরা এবার ইব্রাহিম নবী কি বলে ওয়াইজ ক্বালা ইব্রাহিম রব্বি জাল হাযা বালাদা আমিনা আল্লাহু আকবার এবার ইমাম সাহেব ইব্রাহিম নবী মুতাওয়াল্লি সভাপতি ইব্রাহিম নবী ডাক দেয় আল্লাহ আমি যে ঘর বানাইলাম তাহলে এই ঘরের চতুর্পাশের যে শহরগুলি আছে মসজিদের আবাদ মসজিদের এলাকাগুলি রে ওয়াইজ ক্বালা ইব্রাহিম ইব্রাহিম আল্লাহরে ডাক দেয় রব্বি জাল ওয়াল্লাহ হাজা বালাদা আমিনা এই এলাকাটারে গ্রামটারে এই শহরটারে নিরাপত্তা দিয়া দেন আল্লাহু আকবার তাহলে মসজিদ বানাইলে এলাকায় শান্তি আসে এবার দুই নম্বর দোয়া ওয়ারজুক আহলাহু মিনাস সামারাত আল্লাহ আমি যে এই এলাকার মানুষের জন্য মসজিদ বানাইলাম এই এলাকার মানুষের রিজিকের ব্যবস্থা করে দেন কে দোয়া করছে ইব্রাহিম নবী বাইতুল্লাহ আল্লাহর ঘর বানায়া ওয়ারজুক আহলাহু মিনাস সামারাত আল্লাহ এই আহল মানে এই পরিবার এই বাইতুল্লাহর পরিবার এই মসজিদের আশেপাশের আহাল এই মসজিদের সবাইরে আপনি রিজিক দিয়ে দেন মানা মানা মিনহুম বিল্লাহ যারা ঈমান আনছে তোমার উপরে তাদেরকে রিজিক দিয়ে দাও ক্বালা ওয়া মান কাফারা ইব্রাহিম নবী আল্লাহ যারা কুফুরি করে হিন্দু আছে তাদেরকে রিজিক দিও না আল্লাহ কি কয় আল্লাহ আল্লাহর নাম মাওলা আল্লাহর নাম রহমান আল্লাহর নাম রাজ্জাক আল্লাহর নাম দয়ানু আল্লাহ কয় না না ফাউমাতিউহু কলিলান সুম্মা আস্তাররহু কুফুরি করলেও এই এই নামাজিদের কারণে হিন্দুদেরকেও রিজিক দিব কুফুরি করলেও আমারে না মানলেও তালবে ইলমরা কোরআন পড়ে মসজিদে নামাজ পড়ে এদের বরকতে গ্রামের সারা দেশের মানুষেরে খাওয়াবো কিন্তু দুনিয়াতে দিব কি দিব ফাউমাতিউ কলিলান দুনিয়াতে মাথা অল্প দিব সুম্মা তাররুহু ইলা আযাবিন নার আখিরাতে ধরপাকর করব আখিরাতে শাস্তি দিব ও ইব্রাহিম তুমি কারো বিরুদ্ধে বদদুয়া করো না তুমি যারা মসজিদ বানাইলা সব এরিয়ার মানুষেরে আমি রিজিক দিয়া দিব ফলমূল দিয়া দিব তরি তরকারি দিয়া দিব বাইতুল্লাহ ফল দিয়া ভরিয়া দিছে মানুষ দিয়া ভরিয়া দিছে ঝর্ণা দিয়া ভরিয়া দিছে তরকারি দিয়া ভরিয়া দিছে বরকত দিয়া ভরিয়া দিছে অবিসাল মাসি
নাসির আর আখেরাতে যারে ধরবো যার পাসপোর্ট নাম্বার ঠিক হবে না ভিসা নাম্বার ঠিক হবে না তারে পুলিশে পিড়াইয়া প্রথম শটে সাইজ করে লাইব এবার ইব্রাহিম নবী বাইতুল্লাহর ভিত্তি ওয়াই জিয়ারফ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল মসজিদের ভিত স্থাপন করে ইব্রাহিম আর ইসমাঈল বাপ বেটা দুইজন এবার দোনো বাপ বেটা সিমেন্ট বালি লাগাইয়া রড গাঁথিয়া পাথর লাগাইয়া লাগাইয়া আল্লাহর কাছে দোয়া করে আল্লাহু আকবার মসজিদ বানাইয়া বানাইয়া আল্লাহর কাছে দোয়া করে রব্বানা তাকাব্বাল মিন্না আল্লাহ আপনি আমাদের এই মসজিদটা কবুল করে লন আল্লাহ আপনি আমাদের এই বানানো মেহনতটা ওই যে সভাপতি বেচারা জোয়ান মানুষ ওর মেয়েটা অসুস্থ চেন্নাই ও মসজিদের মায়ায় এই যে মোতাওয়াল্লি মসজিদের মায়ায় মসজিদের যে ভালোবাসে আল্লাহ বলে আমি তারে ভালোবাসি যে আমার মসজিদে হাত লাগায় আমি তার হৃদয়ে হাত লাগাই মারিয়াম শিশু মারিয়াম চোখের পানি দিয়া ওরনা মইসা মইসা ওরনাটা মইসা মইসা মসজিদটা মুছছে আল্লাহ বলে মারিয়াম ইজিন্তা বাজাত মিন আলিয়া মাকানান শারকিয়া ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা আরসালনা ইলাইহা রুহানা ফাতামাসসাল লাহা বাশারান সাবিয়া আল্লাহু আকবার আমার শিশু মারিয়া মসজিদের খেদমত কইরা কইরা মসজিদ বানাইয়া বানাইয়া ও চোখের পানি দিয়া ওর না মুইসা মুইসা ওর না ভিজাইয়া মসজিদ মুছে আর কান্দে আল্লাহ আমার মসজিদে নামাজ পড়ার জায়গা দিলা না আমার মেয়ে বানাইলা তোমার মসজিদের খেদমত করলাম আল্লাহ বলে মারিয়া আমিও রুহানা আমি আমার রুহ দিয়া তোরে শক্তিশালী করলাম আমার প্রেম দিয়া দিলাম ও মারিয়াম তোর দাম বাড়াইয়া দিলাম তোর নামে কোরআন শরীফে সুরা নাজিল করিয়া দিলাম রব্বানা তাকাব্বাল আল্লাহ এই মসজিদটা বানাইলাম আপনি আমাদেরকে কবুল করলাম রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা إنك أنت التواب الرحيم الله أكبر কান্দে আর মসজিদ বানায় কান্দে আর মসজিদ বানায় এবার আল্লাহর কয় আল্লাহ রব্বানা বাসফিম রসুলা এই মসজিদের একজন ইমাম বানাইয়া দেন একজন রসুল পাঠাইয়া দেন যে ইয়াতুলু আলাইহিম কোরআন তেলাওয়াত কইরা কইরা ওয়াজ করব আল্লাহু আকবার ওয়া ইউআল্লিমুহুল কিতাব কিতাব শিখাইয়া দিব হিকমত শিখাইয়া দিব মারিফাত শিখাইয়া দিব তাহলে তুমিও কবরে রওনা দিলা আমিও কবরে রওনা দিলা এ ঘরে থাকা যাবে না এ বিল্ডিং এ থাকা যাবে না আখেরাতের যাত্রী আখেরাতে রওনা দিলা পাসপোর্ট ঠিক বানাও ভিসা ঠিক বানাও ওই দিনের ডরাও আল্লাহ বলে ওই দিন আর কোনো সম্পর্ক কাজে আসবে না একটা সম্পর্ক কাজে আসবে কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ যে আমার ঘরের সাথে দিল লাগায় ওই দিন আমি তারে আমার ছায়ায় ছায়া দিব আল্লাহু আকবার আল্লাহু আকবার আর কোনো সম্পর্ক কাজে আসবে না আমার ঘরের সাথে যে সম্পর্ক লাগায় কলবু মুআল্লাকুম বিল মাসাজিদ তারে আমি মারিয়ামের মতো দামি বানাবো তারে আমি ঈসার মতো দামি বানাবো সুলাইমানের মতো দামি বানাবো ইউসুফের মতো দামি বানাবো নবী মসজিদ বানাইছে এ মসজিদ যে দিল দিয়া ভালোবাসে মসজিদ আবাদ করে মসজিদে কান্নাকাটি করে মসজিদে রোনাজারি করে মসজিদে তেলাওয়াত করে মসজিদের ঘর বানাইয়া দেয় মসজিদের টিন বানাইয়া দেয় আল্লাহ বলে আমি তারে আমার ছায়ায় ছায়া দিব আল্লাহু আকবার